এই যে দেখুন আমার সামনে কত সুন্দর সাভার সরকারি কলেজটি। ওয়েল, আসসালামু আলাইকুম আলকবিবাসী, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আমি চলে এসেছি সাভার সরকারি কলেজে। তো এখানে এসেছি আপনাদেরকে আজকে সাভার কলেজটি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো, আমিও দেখবো আপনাদেরকে দেখাবো, এবং সাভার কলেজের বিভিন্ন খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করবো, এবং কত পয়েন্ট পেলে আপনি সাভার কলেজে চান্স পেতে পারেন, যারা ইন্টার লেভেলে আছে তাদের জন্য তো কত পয়েন্ট পেলে আপনি বেসিক্যালি সাভার কলেজে চান্স পেতে পারেন, কারা কারা আবেদন করতে পারবে, ন্যূনতম আবেদন যোগ্যতা, এবং কত পয়েন্ট পেলে চান্স পাওয়ার সম্ভাবনা আছে সায়েন্স কমার্স আর্টসের, সো সকল ডিটেলস শেয়ার করবো, এবং সাভার কলেজের কোথায় কোথায় কোন ডিপার্টমেন্ট আছে মোটামুটি সকল ইনফরমেশন আপনাকে দেওয়ার চেষ্টা করবো। সো আই হোপ ভিডিওটা আপনারা এনজয় করবেন আর আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে ইনশাল্লাহ। সো চলুন এখন আমরা এই দিক দিয়ে চলে যাই আমার বন্ধুর কাছে, ওরা ওয়েট করছে, আর ওদের কাছ থেকে মূলত আমরা শোনার চেষ্টা করবো, যেহেতু ওরা এই কলেজের রানিং স্টুডেন্ট, সাবেক স্টুডেন্ট, সো আমার চাইতে ওরা অবশ্যই এই কলেজের বিষয়ে বেশি জানে। সো ওদের কাছেই যাই এবং প্রশ্ন করি এবং সকল উত্তর জানার চেষ্টা করি, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চলুন এখন আমরা চলে যাচ্ছি এই দিকটা দিয়ে। এটা হচ্ছে সাভার কলেজের মসজিদ, যা নামাজ কায়েম করেন এখানে নামাজ কায়েম করতে পারেন। ওয়াও, অনেক সুন্দর সুন্দর ফুল। ওই যে আমার বন্ধু দুজন, ওরা এখানে গল্প করতেছে, আমি চলে যাই ওদের এখানে, আর যেতে যেতে আপনার সাথে আমি একটু গল্প করি। এখন আপনাদেরকে মোটামুটি সকল কিছু দেখাবো, ওরা যেহেতু সাভার কলেজে পড়াশোনা করেছে, ওরা সাভার কলেজের মোটামুটি খুঁটিনাটি সকল কিছুই জানে, তো ওদের মুখে আমরা সব কিছু জানবো, শুনবো, দেখবো, ওদের ধারায় আমরা সম্পূর্ণ কলেজটা দেখার চেষ্টা করবো, এবং ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা এনজয় করবেন। আর একটা কথা হচ্ছে, এরকম কলেজের বিভিন্ন কলেজের ভিডিওতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি অনেক ইনফরমেশনগুলো শেয়ার করি বিভিন্ন কলেজের। আমি লাইক আমাদের মিরপুর বাংলা কলেজ এবং ধামারী কলেজের অনেক ইনফরমেশন শেয়ার করেছি, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিও কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। কি অবস্থা? ভালো আছো? এই তো তোমার কি অবস্থা? এই তো। আচ্ছা, তুমি কিন্তু দেরি করেছো। আচ্ছা, আপনাদেরকে একটু বলি, আমরা কিন্তু অনেক আগে আগে চলে আসার চেষ্টা করেছিলাম। এখন কয়টা বাজে টাইমটা বলতে পারবে? 1:35। আমাদের কালকে প্ল্যান ছিল যে আমরা এখানে আসবো সকাল 11টার দিক দিয়ে, বাট অবভিয়াসলি আমার এই বন্ধু দেরি করছে, কলেজে তো পরীক্ষা চলছে, আমি জানি তো, এর জন্য আমি ইচ্ছা করে দেরি। না না, ও কিন্তু জানতো, ও কিন্তু জানতো না, ওর নির্দিষ্ট কাজ করে একটা ইচ্ছা করে দেরি করে আসছে যে কলেজে তো পরীক্ষা চলতেছে, তোমাদের বলি নাই এটা একটু। বেশিরভাগ ক্ষেত্রে ওরা আমাকে একটা দোষারোপ করে যে আমি নাকি প্রত্যেকটা জায়গায় দেরি করি। এখন আজকের দিনে যে আমার বন্ধু দেরি করেছো, আচ্ছা বাসার ওর কিন্তু একটা পানিশমেন্ট দেওয়া উচিত। আচ্ছা, আমি আগে আমার ফেলছো আমাদের, আমার কি দোষ? আমি সবসময় আগে ফার্স্ট, কোন জায়গায় যাওয়ার সময় আমি তো সব জায়গায় ফার্স্ট, সবার আগে যাইতাম। এটা কি সত্যি? তুমি তো এখন, তুমি এইটা সম্পূর্ণ কি বলবো, এটা পাপড় মারতেছে, সত্যি বলছো? না 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 না, এটা এটা সত্যি না, এটা সত্যি না। আমার বন্ধু মিলন, ও বর্তমানে এই কলেজের রানিং স্টুডেন্ট আর হচ্ছে সাবেক স্টুডেন্ট, এইখান থেকে ইন্টারটা কমপ্লিট করছে। তোমার নাম কি একটু বলে দাও? আর বন্ধু মিলন বলেছি আগেও। যাই হোক, এখন তোমাদের কাজ হচ্ছে আমাকে তোমাদের এই কলেজটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবে, কোথায় কোথায় কি আছে, আর কিছু ইনফরমেশন শেয়ার করবে, যাতে আমার যে অডিয়েন্স যারা রয়েছে তারা কিভাবে এই কলেজে আসতে পারে, কত পয়েন্ট পেলে চান্স পাবে, কত পয়েন্ট লাগবে, আর কতটা একজন স্টুডেন্টের জন্য সুইটেবল বা উপযুক্ত এই কলেজটা, এই ডিটেলস আর কি একটু শেয়ার করার চেষ্টা করবে, যাতে আমরা যতটুকু জানি চেষ্টা করব তোমার ডিটেলস দেওয়ার জন্য। ওয়েল, তো এখন আমরা প্রাথমিক অবস্থায় কি করব, আমরা আগে ডিপার্টমেন্টগুলো ঘুরে ঘুরে দেখি, তারপর আমরা জানার চেষ্টা করব যে কত পয়েন্ট পেলে চান্স পাওয়া যায় সায়েন্স থেকে, কমার্স থেকে, আর্টস থেকে। তো আমাদের প্রথম কোথায় নিয়ে যাবে বন্ধু? আপনি কলেজে আসার পর সকল ইনফরমেশন কিন্তু আপনি কলেজ থেকেই, অফিস কক্ষ থেকেই জেনে নিবেন। সো আমরা চলে যাচ্ছি অফিস কক্ষে, যেতে যেতে একটু গল্প করি আমরা, আর একটু দেখাই আপনাদেরকে। আমরা কিন্তু ওই দিকটা দিয়ে ঢুকেছিলাম, আর এই হচ্ছে কলেজের একটা শর্টকাট রাস্তা, ওই দিক দিয়ে সরাসরি আপনি আসতে পারবেন। ওই যে ওই সাইডটা, ওইটা না, হ্যাঁ দেখিয়ে দাও আমাকে একটু, আমি তো এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে চলো। আচ্ছা, ভিউ দেখছেন সাভার কলেজের কত সুন্দর, সাভার সরকারি কলেজ নট অনলি। আচ্ছা, এই এই বিষয়টা কিন্তু আপনাদেরকে একটু ক্লিয়ার করতে হবে, এটা যদিও কিন্তু সরকারি কলেজ কিন্তু, হ্যাঁ এমপিভুক্ত হয়েছে, বাট 100% কিন্তু সরকারি কার্যক্রম হয়নি, বেতনের ক্ষেত্রে কিন্তু আমাদের দিন শেষে 500 টাকাই বা এরকম টাকা দিতে হয়, 550 টাকা দিতে হয়। আচ্ছা, আমি কিন্তু ইন্টার লেভেলে যারা পড়াশোনা করেন তাদের ইনফরমেশন শেয়ার করছি, আমরা শেষে যারা অনার্সে পড়াশোনা করবে তাদের জন্য ওই ডিটেলসগুলো শেয়ার করবো। কোনটা, এইটা না?
এই আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করি। এই দিকটাতে কি বন্ধু? ইংলিশ ডিপার্টমেন্ট। ইংলিশ, আচ্ছা ইংলিশ ডিপার্টমেন্ট একটু দেখাই আপনাদেরকে। এই হচ্ছে, হ্যাঁ অবভিয়াসলি এটা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট। আচ্ছা বন্ধু, এই এই এইটা কেন, এই এইটা এখানে কি করা হয় নর্মালি? এখানে হচ্ছে নর্মালি আমাদের যে কলেজের যে অনুষ্ঠানগুলো হয়, প্রোগ্রামগুলো হয়, সব কিছু এখানেই হয়। এইখানে না? প্রোগ্রাম বলতে কেমন প্রোগ্রাম? প্রোগ্রাম বলতে এই যে কিছু ফেব্রুয়ারি বা কয়েকদিন পর পরই কলেজে কিছু কিছু অনুষ্ঠান হয়ে থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো। হ্যাঁ, দেখাই। এই হচ্ছে, আচ্ছা আমি এত এত সময় নিব না আমরা, কারণ তাহলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে। সো আমরা শর্টকাটে মোটামুটি স্টুডেন্টদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আমাদের প্রিন্সিপালের রুমটা হচ্ছে উপরে, উপরে দ্বিতলা করে, দ্বিতলা তলায়। আচ্ছা এইখান থেকে আমি আপনাদের দেখাই। আচ্ছা এই ভবনটার নাম কি? নিজামুদ্দিন প্রশাসনিক ভবন না? আচ্ছা এই এই মোটামুটি ওইখানে ছিল মসজিদ। এই পাশে কি দেখার মতো আর বিশেষ কিছু আছে? এই পাশটা হচ্ছে কমার্সের ভবন না, ওই পাশে, সরি, হ্যাঁ ওই পাশে কমার্সের ভবন। আর যারা ফার্স্ট ইয়ারে তারা বেসিক্যালি এই দিক দিয়ে তাদের ক্লাস হয়, আর সেকেন্ড ইয়ার ওঠার সময় ভবনের পরে পিছনে একটা ভবন আছে সেখানে হয়। ও আচ্ছা, তাহলে পিছনে কিছু হলে যে আমরা আর না, এখানে কিছু আর ইনফরমেশন আমাদের তিনতলায় হচ্ছে, তিনতলায় ওই ওই ডান পাশটাতে আছে হচ্ছে অর্থনীতি ডিপার্টমেন্ট, আর হচ্ছে ওই পাশে না? হ্যাঁ। আচ্ছা ডিপার্টমেন্টে বুঝলাম, ওইখানে কি যারা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে তাদের ওইখানে ক্লাস হয়? হ্যাঁ। ও ওয়েল, আর সেকেন্ড ইয়ারে বেসিক্যালি এই ভবনের পিছনে যে ভবনটা আছে ওইখানে ক্লাস হয়। আচ্ছা আমরা এখন ভবনের পিছন দিকটাতে চলে যাওয়ার চেষ্টা করি। আর এখানকার ওই যে এইগুলো বলবে না তুমি, আমাদের এখানে সায়েন্সের কিন্তু এখানে প্র্যাকটিক্যাল কি হয়, মানে বিভিন্ন গবেষণা, হ্যাঁ এখানে হয়। ভালো লাগলো, একটু ওখানে অন্ধকার, একটু লাইট থাকলে ভালো হতো। আচ্ছা এখানে আমি শুনেছি আমাদের আচ্ছা লাইব্রেরি, তারপর ক্যান্টিন, এগুলো কোথায়? হ্যাঁ ও আচ্ছা, ক্যান্টিন আপনাদের একটু দেখাই, কারণ ক্যান্টিনটা দেখানো অনেক জরুরি। ডার্ক ডার্ক, আচ্ছা দেখো। আচ্ছা লাইব্রেরিটা কোথায় তাহলে বন্ধু? লাইব্রেরিটা হচ্ছে সামনের দিকে। তাহলে এটা মূলত হচ্ছে আমাদের, আমি আপনাদেরকে বলি, এইটা এটা পেছনের সাইড তাই না? পেছনের সাইড, পেছনে কিন্তু ভবন আছে। আচ্ছা এটা কি আলাদা ভবন নাকি একসাথে অ্যাটাচড আছে? আলাদাই অ্যাটাচ করা, এইখান দিয়ে না? আমরা কিন্তু আমাদের যে অফিস কক্ষটা আছে তার পেছনেই আমরা এখন এসেছি। আর এটা এই ভবনটার কি নাম আছে অবশ্যই? ও এই যে ভবনের নামটা দেখতে পাচ্ছি, জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এই। আর এটার উপরে হচ্ছে ভূগোল পরিবেশ বিভাগ, সেকেন্ড তলাতে না? তো এই ছিল মোটামুটি কলেজের বিভিন্ন ডিপার্টমেন্ট আর বিভিন্ন ভবন আর স্যার। আচ্ছা আমরা এখন উপরে না যাই, ঠিক আছে? অলরেডি এখন আমরা একটা জায়গায় বসি, তারপর আমরা শেয়ার করি যে আমাদের এখানে চান্স পেতে হলে কত পয়েন্ট লাগবে এবং কত টাকা খরচ হয়। আচ্ছা আমরা একটা ফাঁকা জায়গায় যাই তাই না? হ্যাঁ আমরা আবার কি আগের জায়গায় চলে এসেছি। আচ্ছা আমার মনে হয় কি বাসার বন্ধু, তোমরা যেখানে বসেছিলে আমার মনে হয় ওই জায়গাটাই সব কিছু বেস্ট হবে আমরা, কারণ ওই জায়গায় একটু মানুষের হানাগোনা কম, কথাগুলো স্পষ্ট আসবে। তারপর আমি তোমাদেরকে মানে ওই বিষয়ে প্রশ্ন করব। তো আমরা চলে যাচ্ছি এখন ওই যে ওই যে বসার মতো জায়গা আছে কাছে নিচে, এই সুন্দর মাঠ। আচ্ছা এখানে খেলাধুলা হয় না? হ্যাঁ। কেমন খেলাধুলা হয়? ওই যে খেলাধুলা চলতেছে অলরেডি, তাই কলেজ টাইপের বিভিন্ন প্রোগ্রাম হলে ফুটবলের সেখানে হয় এখানে না? ও ওয়েল, আর তুমি কখনো খেলাধুলা কি পার্টিসিপেট করছো নাকি বন্ধু? আমি কখনো করি নাই, আমি খেলাধুলা এরকম ভাবে
করা হয় নাই, তাই তো গানে ঘুরছে। ও একটা কথা, আমার বন্ধু কিন্তু ভালো গান পারে, তো আজকের ব্লগে যদিও আপনাদেরকে হ্যাঁ সম্ভব হলে শোনানোর চেষ্টা করবো, বাট আজকে শোনাতে যাচ্ছি না, পরবর্তী কোনো ব্লগে আপনাদেরকে অবশ্যই আমার বন্ধুর গান শোনানোর চেষ্টা করবো। অনেকে কিন্তু গান শুনে ফিদা হয়ে যেতে পারে, অনেক সুন্দর গান গাইতে পারে, অনেক ভালো গান গাইতে পারে, অবশ্যই আপনাদেরকে শোনাবো কোনো একটা ব্লগে অবশ্যই। এখন থেকে আমার বন্ধু আমার বন্ধুরা পার্মানেন্ট থাকবে ব্লগের মধ্যে, পার্মানেন্টলি তারা থাকবে ইনশাল্লাহ। আচ্ছা এখানে আমরা বসি, তারপর বলি। হ্যাঁ এখন আমাদের প্রথম কোশ্চেন, প্রথম কোশ্চেন হচ্ছে আগে বলবে এই কলেজে আর্টসের কথা আগে বলি, আর্টসের যারা রয়েছে তাদের অ্যাপ্লাই করতে কত যোগ্যতা লাগে, চান্স পেতে মানে কত পয়েন্ট পেলে তারা চান্স পেতে পারে তোমার বলে মনে হয়? অ্যাপ্লাই করতে হলে লাগবে হচ্ছে অবশ্যই 3 পয়েন্ট বা 3.50 এরকম, কিন্তু 3.50 উপরে অবশ্যই চান্স পাওয়া যাবে। 3.50 উপরে পেলে চান্স পেয়ে যাবে। কি প্রতি বছরে বছরে এক একটা নিয়ম বানানো হয় যে আসলে এবার তো করোনা জন্য মানে ফুল পরীক্ষা দিতে পারে নাই অনেকে, মানে এরকম কিছু কিছু সমস্যা জন্য আর কি পয়েন্ট আপ ডাউন করে কলেজ ভর্তির সময়, যেমন কখনো 3.00 নেয় আবার কখনো 3.50, আবার দেখা যায় যে ভালোভাবে পরীক্ষা হলে বা ভালোভাবে পড়াশোনা হলে তখন একটু বেশিও নেয়, 3.80 এরকম নেয়। আসলে এটা মূলত মানে পয়েন্টের উপর বেসিক করে, অনেকের ক্ষেত্রে এমন দাঁড়ায়, আসলে আমি শুনেছিলাম এমন একটা সময় এসেছিল যে ঢাকা ইউনিভার্সিটিতে নাকি অন্তত 2 জন পাশ করেছিল, হ্যাঁ 2 জন পাশ করেছিল ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ এক্সাম পরীক্ষায়। তো দেখুন বিষয়টা এমন, এখন যেই সিজনে বা যেই ইয়ারে পয়েন্টের মাত্রাটা স্টুডেন্টদের বেশি থাকে তখন একটু তারা বেশি ডিমান্ড, বেশি পয়েন্ট ডিমান্ড করে, বাট যদি দেখে যে সবার পয়েন্ট মোটামুটি কম তখন কিন্তু কম পয়েন্টে নেওয়ার একটা সুযোগ থাকে। বাট এখন আমরা এই ওদের কথা অনুযায়ী এই ধারণা নিতে পারছি যে যাদের পয়েন্ট হবে মানবিক বিভাগের জন্য 3.00 থেকে 3.50 তারা অ্যাপ্লাই করতে পারবে, বাট 3.50 উপরে হলে ইনশাল্লাহ তার চান্স মোটামুটি কনফার্ম, তাই না? আর যদি কমার্সের কথা বলি বন্ধু, তাহলে কমার্স 3.00 এরকম নেয় কমার্স একইভাবে না মোটামুটি, তাহলে সায়েন্স কমার্সের মনে হয় তেমন একটা কোনো পার্থক্য নেই। সায়েন্সে সাভার কলেজে আর কি অ্যাপ্লাই করতে পারবে। মানে 4 পয়েন্ট হলে সবাই অ্যাপ্লাই করতে পারে, যাদের সায়েন্সের 4 পয়েন্ট আছে। আর যদি চান্স পাইতে হয় তাহলে এর উপরে থাকলে সিরিয়াল মেনটেন করা হয়, যে অনেকে তো এর বেশিও পায়, মানে যার যার কলেজ পছন্দ, এক একজনের তো এক একটা কলেজ পছন্দ হয়ে থাকে, কেউ সরকারিতে পড়তে চায় কেউ বেসরকারিতে পড়তে চায়, এবং যার যেখানে বেশি ভালো লাগে সে তো সেখানে দেবে। যে অনেকে আছে যে 4.50 পায়ও সাভার কলেজে অ্যাপ্লাই করছে, তো তার ক্ষেত্রে তো সে আগায় থাকবে যারা 4.00 পাইছে, তো সেই ক্ষেত্রে তাদের সিরিয়াল দেওয়ার পরে যারা আর কি সিট খালি থাকলে তখন যারা মানে সেকেন্ড লিস্ট নিয়ে নিবে। সো মোটামুটি আশা করা যায় যে আপনি যদি 4 পয়েন্ট আপ করতে পারেন তাহলে সায়েন্স গ্রুপ থেকে ইনশাল্লাহ চান্স পেয়ে যাবেন। হ্যাঁ তোমাদের মোটামুটি অনেকটাই ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কারা কারা চান্স পেতে পারেন বা অ্যাপ্লাই করতে পারবেন। সো এখন সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে মোটামুটি কত টাকা খরচ হয় প্রতি মান্থলি বা ভর্তি হতে কত টাকা আগে, এই প্রশ্নটা তুমি এটা এটার উত্তর দাও যে ভর্তি হতে কত টাকা লাগে ইন্টারের জন্য। ইন্টারের জন্য ভর্তি হইতে আপনার আগে হচ্ছে 4,500 মতো, 4,500 টাকার মতো লাগে হচ্ছে ভর্তি হতে, তাই না? আচ্ছা আর মাসিক বেতন কত পড়ে বন্ধু, মাসিক বেতনটা 550 টাকা। এটা কলেজটা হচ্ছে সরকারি হইছে, মানে সরকারি বলতে এমপিও ভুক্ত হয়েছে, মানে ফুল সরকারি হয় না, কারণ একটা ফুল সরকারি কলেজে যদি হইতে হয় তাহলে অবশ্যই সবার যে বিশেষ ক্যাডার হইতে হবে প্রতিটা টিচারকে, তো এর জন্য মেবি মানে অনেকগুলা বাংলাদেশে অনেকগুলাই কলেজই এমপিও ভুক্ত আছে বর্তমানে, কিন্তু ওই যে পরিপূর্ণভাবে এখনো সরকারি হয়নি, সরকারি হয়ে ওঠে নাই। কিন্তু আমরা যতদূর জানি আমাদের যারা এমপি আছে সাভারের তারা বলছে অতি শীঘ্রই যে সরকারি কার্যক্রম শুরু করা হবে আর কি, বেসিক্যালি না? তো বুঝতে পারলেন যে এখনো যদিও এটা সরকারি কলেজ, আপনাকে সার্টিফিকেটটা তারা দেবে সরকারিভাবেই, বাট যে প্রশাসনিক সম্পূর্ণ কার্যক্রম এখন পর্যন্ত 100% এখানে সরকারি নয়, হ্যাঁ মানে তারা বেতনটা নিচ্ছে, আসলে কি বলবো বেতনটাই তারা বেশি বেশি নিচ্ছে। তো আমি বলবো যারা যদি এই ভিডিওটা তারা দেখে যদি ওই পর্যায়ে মানুষের কাছে ভিডিওটা পৌঁছায় খুব শীঘ্রই আমাদের পক্ষ থেকে তাদের দাবি যে এটা সম্পূর্ণভাবে সরকারি করে দেওয়া হোক। আর আসলে আমরা এই টাকার কথাটা উল্লেখ করলাম, এর করার বিশেষ একটা কারণ হচ্ছে দেখুন যেহেতু আমাদের এই বাংলাদেশে
অধিকাংশ পরিবারই তারা মধ্যবিত্ত পরিবারের সন্তান। এখন তারা যদি দেখে যারা সরকারি কলেজ ভেবে হুট করে এসে ভর্তি হলো, তারপর যদি দেখে যে আমার মাস শেষে ওই একটা প্রাইভেট কলেজের মতোই বেতন দিতে হচ্ছে, তাহলে কিন্তু অনেকটাই গায়ে বাজে। সাভার কলেজে বেতনটা একটু কম আছে, মানে অন্যান্য যে আদার্স আরো অনেক কলেজে আছে, বেসরকারি কলেজগুলো যেগুলো নাম আছে, ল্যাবরেটরি আছে, বিপিটিসি আছে, হ্যাঁ বিপিটিসি গুলো আছে, তুলনামূলকভাবে। আর একটা ভালো একটা ক্যাম্পাস যদি চাই যে কলেজে, যারা কলেজ যারা পড়ছে, আর অবশ্য যারা নাকি সরকারি কলেজ স্কুলগুলোতে পড়ে আসছে, তাদের ওই বেসরকারি কলেজগুলোতে ভালো লাগবে না। কারণ একটা কলেজে পড়া মানে কি সবাই একটা চাবে যে কলেজে যাবে, বড় একটা ক্যাম্পাস থাকবে, আসলে বড় একটা ক্যাম্পাস, এটা কিন্তু আমাদের অনেকে ডিমান্ড থাকে যে আমাদের বড় একটা ক্যাম্পাস হবে, বড় একটা ক্যাম্পাসে ঘোরাফেরা করব, বন্ধুরা আড্ডা দিব, একটা কর্নারে বসে গ্রুপ স্টাডি করব, এমন কিন্তু আমাদের মোটামুটি একটা ডিমান্ড থাকে। আর ওই ডিমান্ড থেকে আমি মনে করি সাভারের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কলেজ হচ্ছে এইটাই, যে কত সুন্দর ক্যাম্পাস দেখছেন, কত সুন্দর ক্যাম্পাস, কত বড় মাঠ। আমি কিন্তু বেসিক্যালি ক্যাম্পাস দেখে ভর্তি হয়েছি কলেজে, তাই ক্যাম্পাসটা বড় ছিল অন্যান্য কলেজের থেকে, বিভিন্ন সাভার ল্যাবরেটরি কলেজে ছিল স্কুল টাইপের, ঠিক আছে, স্কুল, এই জন্য আমি পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি। আমি বেসিক্যালি হচ্ছে ক্যাম্পাসটা দেখে ভর্তি হয়েছি, তারপর কিন্তু ভর্তি হয়েছে। সো ও কিন্তু এখানে এসে দেখেছে, ঘুরেছে, ফিরেছে, তারপর কিন্তু জাজ করতে পেরেছে। আর এই ভিডিওটার মাধ্যমে আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম, অর্থাৎ হয়তো একটু হলো উপকৃত হয়েছে ইনশাল্লাহ। সো আর বন্ধু, এখন আর কিছু বলার আছে? আর কি, এখন সবারই একটা মনের ইচ্ছা থাকে যে আমরা মানে ভালো একটা কলেজে ভর্তি হবো, কলেজে ভর্তি হবো, ভালো একটা ক্যাম্পাস থাকবো, এটাই। আর যার যেরকম ইচ্ছা আর কি, যারা সরকারিতে পড়ছে, যেমন আমরা বেসিক্যালি সরকারিতে পড়ছি, আমরা মানে ফ্রিডম ভাবে চলাফেরা করতে পারছি, তো আমরা অবশ্যই যাবো। যারা নাকি ফ্রিডম ভাবে চলাফেরা করতে, তাদের জন্য সাভার কলেজ দা মানে বেস্ট, তাদের জন্য যে ঘোরাফেরা, সাভার থানার মধ্যে সাভার কলেজ আর কি বেস্ট আর কি, মানে যারা ঘোরাফেরা করে মানে একটু মানে খোলামেলা জায়গা চায় যাদের জন্য আর কি, তাদের জন্য সাভার কলেজটা বেস্ট। সো দ্যাটস ইট, অবশ্যই আপনারা বুঝতে পারলেন। এখন আপনাদের ইচ্ছা আপনারা ভর্তি হবেন কি না হবেন, এটা একান্ত আপনাদের উপর নির্ভর করবে। সো আমার এই দুই বন্ধু অনেক ইনফরমেশন হয়তো আপনাদেরকে শেয়ার করলো, আমি যদি নিজে আগুলো বলতে চেতাম হয়তো বলতে পারতাম, অনেকটা কষ্ট হতো, কিন্তু ওরা যেহেতু এই কলেজের রানিং স্টুডেন্ট, সাবেক স্টুডেন্ট, অবশ্যই আমার থেকে ওদের এই কলেজের অভিজ্ঞতা বা ধারণা একটু বেশি। সো দ্যাটস ওয়াই তাদের মাধ্যমে এই কলেজটাকে আপনাদের সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করছি। আমি এই দিকটা শহীদ মিনার, যারা ভাষার জন্য জীবন দিয়েছে, বেসিক্যালি প্রত্যেকটা কলেজে কিন্তু এই শহীদ মিনার থাকে, এই দেখুন। বাট শহীদ মিনারটা দেখে মনে হচ্ছে কি অনেকটা অবহেলার সাথে এখানে পড়ে রয়েছে, অনেক অনেক ভালো মতো সাজানো হয়, বেসিক্যালি আগের বছরে দেখার মতন একটা তাই না, পুরো কলেজটাকে সাজানো হয় অনেক সুন্দর করে। আর ফেস্টিভ্যালের জন্য সাভার কলেজ বেস্ট, অন্যান্য কলেজের থেকে ফেস্টিভ্যাল এই যে বড় ভাইরে খেলাধুলা করছে, ভাই একটা হাই দিয়ে দেন সবাই। এটা হচ্ছে আমাদের কমার্সের ভবন, পুরো মসজিদ আছে, হ্যাঁ আমাদের মসজিদ। আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা জিনিস আমাকে শেয়ার করো, লাইব্রেরি, আচ্ছা অনেকেই না আমি দেখছি বন্ধু ঠিক কথা বলেছো, লাইব্রেরি দেখতে চাই। আমি ইভেন বাংলা কলেজে ভিডিওটা করেছিলাম, ওইখানে কিন্তু অনেকে লাইব্রেরি দেখতে চেয়েছিল, বাট দেখাতে পারিনি। নেক্সট ভিডিওতে হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বিকজ আমি বাংলা কলেজে যাই নিয়মিত, কয়েকদিন পর পরেই যাই। সো পরে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এই ভিডিওতে কি দেখানো সম্ভব হবে লাইব্রেরিটা? অফ আছে, ওহ আনফর্চুনেটলি, যেহেতু অফ আপনাদেরকে দেখাতে পারছি না, হ্যাঁ অফ অফ মোটামুটি, আমরা এখন দিকে যেতে যাচ্ছি না। তো যদি সম্ভব হয় নেক্সট কোনো ভিডিওতে হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো এই ছিল মোটামুটি ভিডিও, হয়তো অনেকটা ইনফরমেশন শেয়ার করলাম। সো আই হোপ ভিডিওটা আপনার ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন। আর যদি এখনও আমাদের এই আলকাপি পরিবারের সদস্য না হয়ে থাকেন,
তাহলে কি করবেন? আচ্ছা বন্ধু, যদি আলকাপি পরিবারের সদস্য মানুষ না হয় কি করতে হবে একটু বলে দাও। অবশ্যই সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করতে হবে, আপনারা বেল আইকনে প্রেস করে দিবেন, প্রেস করতে হবে। আর একটা কথা, আপনারা যদি একসাথে সবাইকে চান আমাদের সব টিম মেম্বারকে, তাহলে বেশি বেশি কমেন্ট করে জানাবেন আমাদের। অবশ্যই। আর এই যদি আর কিরকম ভিডিও চান আমাদের কাছ থেকে সেটা বলবেন, আমরা চেষ্টা করব আপনাদের মন মতন ভিডিও দেওয়ার জন্য। ওয়েল জ্যাকসন, বুঝতেই পারলেন, আমরা কাজ করব আপনাদের নিয়ে, আমাদের কোনো ডিমান্ড নেই, আপনারা যে ডিমান্ড করবেন ওই ডিমান্ড অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর একটা কথা, সেটি হচ্ছে যদি আপনাদের এই কলেজ নিয়ে আরো কোনো মনে প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আমার বন্ধুদেরকে নিয়ে সেটা অবশ্যই তার সলিউশন দেওয়ার চেষ্টা করবো। সো দ্যাটস ইট, তো আজকে ভিডিও পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।